আমি একভাবে কথা বলছি আপনি একভাবে বলছেন কিন্তু আপনি একদম প্রমিত ভাষায় কথা বলতে পারেন এটা আমি জানি সেই ক্ষেত্রে এই যে আঞ্চলিক ভাষাটা নিয়েই আপনি কাজ করছেন এটার আসলে বৃহৎ উদ্দেশ্যটা কি আচ্ছা এটার তাহলে আমার একদম স্টার্টিংটা বলতে হয় যে আমি দুই হাজার বিশ সাল থেকে যখন কন্টেন্ট বানানো শুরু করছি তখন হচ্ছে আমার নিজের জেলা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে বেশ অনেক ট্রল হইতেছিল এবং ব্রাহ্মণবাড়িয়ায় কিছু ইনসিডেন্ট হয়েছিল ওই মুহূর্তে যেগুলোর কারণে বেশ ট্রল হওয়ার মতোই ঘটনা ছিল এবং সেগুলো আমার নিজের জেলা হিসাবে খারাপ লাগছিলো যে এগুলা তো আমার যত যাই হোক আমার নিজের জেলা আমার নিজের জেলাকে নিয়ে মানুষজন এভাবে ট্রল করতেছে তো আমি আবার নিজের জেলার পজিটিভ দিক দিকগুলো আমি একটু ছড়িয়ে দিই সেই ক্ষেত্রে প্রথম যে হাতিয়ার ছিল আমার সেটাই হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা তো আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষাটাকে আমার হাতিয়ার হিসেবে নিয়ে আমি তখন থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাষাই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যেই ব্যাপারগুলো নিয়ে কন্ট্রোভার্সি হইতো বা যেগুলো নিয়ে ট্রল হইতো সেগুলার প্রতিবাদ করতাম বা সেগুলার একটু জবাব দেওয়ার চেষ্টা করতাম লজিক্যালি তো এইভাবেই আসলে শুরু করা আর কি আঞ্চলিক ভাষা এটাকে এত আনস্মার্ট কোনো বিষয় না এটা হচ্ছে আপনার আমার কাছে মনে যে আরও স্মার্টনেস যে আপনি আপনার কোর জিনিসটাকে ধরে রাখতে পারতেছেন আমি সবসময় বলি আঞ্চলিকতাকে প্রকাশ করুন আপনার আঞ্চলিকতাকে আপনি গর্বের সাথে মানুষের কাছে ফুটিয়ে তোলেন এটা আমার কাছে একটা একটা মেসেজ যে আপনি যেখানে যান না কেন আপনার নিজের আঞ্চলিকতাকে ভুলে যাওয়া দরকার নেই আপনি প্রমিত জানাটা জরুরি শুদ্ধ ভাষাটা জানাটা জরুরি কিন্তু আঞ্চলিকতাটাকেও ছেড়ে দেওয়া যাবে না বইমেলা চলছে ভাষার মাস তো এখন যারা বিভিন্ন পেশার মানুষ যারাই একটু পরিচিতি পায় দেখা যায় যে হয়তো কিছুদিন পরে সে একটা বই বের করে হয়তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতার জায়গা থেকেই লেখে আবার কেউ আছে হয়তো শখেও লেখে এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা না এটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে কারণ আমার কাছে মনে হয় যে এখন যার অল্প একটু ফলোয়ার হচ্ছে সেই বই লিখতেছে এবং অসংখ্য মানুষ বই লিখতেছে অবশ্যই তারা ভালো লিখেন হয়তো বা কিন্তু আমার কোনো পরিকল্পনা নেই এই কারণে যে সবাই যদি বই লিখে পড়বে কে ভাই আমি আসলে পাঠক হিসেবে থাকতে চাই পড়তে চাই আর এটাই আমার ভাল লাগে ধরেন যে বই একটা বাইর করলাম বাইক করলে অনেক দায়িত্ব থাকে এই সেই প্রকাশকের পিছনে দৌড়াদৌড়ি করো স্টলে গিয়ে বইয়ে থাকো আমার এই স্টলে বইয়ে থাকতে ভালো লাগে না আমি একটু ঘুরমু গারমু আমার ভাই ব্রাদার আছে বই মেলায় আসলে আমরা একসাথে ঘুরি এমন অসংখ্য মানুষজন আছে আমরা আড্ডা দেই এটা আমার ভালো লাগে বই বাইরে করলে অনেক প্যারা হয়ে যায় আমি চাই না দরকার ভাই কেন সরল নিশ্চয়ই আপনার সার্টিফিকেট নাম না বা আপনার বাবা মা প্রদত্ত নামও না এই সরল ভাই নামটা আসলো কিভাবে সরল ভাই নাম আসার যে ব্যাপারটা সেটা একটা ইতিহাস হচ্ছে যে একদম বললাম না আমি করোনার প্যান্ডামিকের টাইমে যখন কন্টেন্ট বানানো শুরু করছিলাম তখন একটা কন্টেন্ট আছিল যে যেগুলো একটা ভাইরাল বিষয় নিয়ে খুব মানে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার বউ চলে তো বউ চইলা গেছে খুব কান্নাকাটি করছি আমার বউ গেছে এবং খুব ভাইরাল হয়েছিল ব্যাপারটা এবং ওই বউ চইলা যাওয়ার কারণটা দেখে মানে কান্নাকাটি দেখে অনেকেই বলতে আরে সরল পোলার বউ চইলা গেছে আর তাছাড়া আমি এমনিতেও বাস্তবে খুব সহজ সরল এটার প্রমাণ হচ্ছে সে ও বলবে আমি অনেক সহজ সরল মানুষ আর এছাড়াও আমার সরলতার অনেক গুরু আছে যাদের থেকে আমি সরলতার দীক্ষা নিয়ে থাকি